مكين الحليم الكريم الرؤوف الرحيم وعلى آله الطيبين والطاهرين وصحبه الكرام الملتجبين وأولياء أمته وسلحاء ملته أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه صلى الله عليه وسلم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى صلاة يا رسول الله عليكم سلام يا چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے سارا دنیا وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه إلى
সম্মানিত হাজিরিন কোরআনুল করিমের দিকে যখন নজর করবেন কোরআন পাকের দিকে যখন নজর করবেন কোরআন শরীফের মাধ্যমে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি যে 63 বছর এই দুনিয়ার মধ্যে আমার রাসূল জীবন যাপন করেছেন ওই হায়াতে জিন্দেগি যদি আপনি খেয়াল করেন হাদিসে পাকগুলো যদি আপনি লক্ষ্য করেন প্রত্যেকটি স্থানে প্রত্যেকটি জায়গায় কোরআনে পাক বলেন হাদিসে পাক বলেন আসহাবে রাসূলুল্লাহগণের জীবনী বলেন প্রত্যেক জায়গায় মুস্তাফার শান ছাড়া আপনি আর কোনো কিছু দেখবেন না দেখার জন্য বুঝার জন্য জানার জন্য কলবটা পবিত্র হতে হবে এই কলবটা মুস্তাফার দিকে ঝুঁকতে হবে এই কলবটা যদি নবীর কদমে ঝুঁকে যায় তখন ব্রেইনে সব কিছু অটোমেটিক্যালি ধরা পড়বে ঠিক কি না যদি মুস্তাফার গোলামি করতে না পারেন যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা সিফাত করতে না পারেন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে নিজের নাম কানা যদি লিপিবদ্ধ করতে না পারেন আপনি কোরআন পড়বেন ঠিক কিন্তু কোরআনের মর্মার্থ বোঝার ক্ষমতা আপনার হবে না আপনি হাদিস পড়বেন ঠিক কিন্তু হাদিসে পাকের মর্মার্থ আপনার বোঝা আসবে না কোরআন পড়বেন হাদিসও পড়বেন ইবারতগুলো পড়ে যাবেন ঠিক কিন্তু তা দ্বারা কি বোঝানো হয়েছে কি রাজ লুকিয়ে আছে কি গোপন তত্ত্ব লুকিয়ে আছে সেটা বোঝার ক্ষমতা আপনার হবে না হ্যাঁ হ্যাঁ তখনই হবে যখন আপনার নাম কানা গোলামে মুস্তাফাদের খাতার মধ্যে লিপিবদ্ধ থাকবে কথা বলেন ঠিক কি না আমার আলা হযরত আজিমুল বরকত পরবানায়ে শামায়ে রিসালাত শাহ আহমদ রেজা খান ফাদর বিলবি আলাইহির রাহমাহ তিনি বলতে লাগলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত সম্পর্কে যখন চিন্তা করলাম আমার সরকার পাকের শান ও আজমত নিয়ে যখন কলম ধরলাম যখন কলম দিয়ে লিখতে শুরু করলাম কোরআনের দিকে তাকালাম কোরআনের প্রত্যেকটি আয়াত দেখতেছি আমার নবীর শান কোরআনের প্রত্যেকটি আয়াত নবীর শান নবীর মান নবীর আজমত কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন কোরআনুল কারীমের মধ্যে আমি আমার হাবিবের মান সম্মানকে বুলন্দ করেছি উঁচা করেছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক সুবহানাল্লাহ ওয়া রাফা'না লাকা ইয়া রাসূলুল্লাহ আপনার জিকির আপনার মর্যাদাকে বুলন্দ করা হয়েছে উঁচু করা হয়েছে ও রাসূল আপনার শান ও আজমত এটা আজকে নতুন বিষয় নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার রাসূলকে সৃষ্টি করেছি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেন নাই আসমান সৃষ্টি করেন নাই লৌহ কলম সৃষ্টি করেন নাই চাঁদ সূর্য সৃষ্টি করেন নাই ও রাসূল আল্লাহ ছাড়া তখন আর কোন কেউ বলেন না আল্লাহ ছাড়া তখন আর কেউ কোন সৃষ্টি ছিল না কোন সৃষ্টি ছিল না তখন আল্লাহর জাতিগত নূর থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধীরে ধীরে আমার নবীর নূর মুবারক থেকে সব কিছু আস্তে আস্তে সৃষ্টি করা শুরু করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আজমত বোঝানোর জন্য কাল ওই ওই আলমে আরওয়ার মধ্যে ওই আলমে আরওয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বৈঠক দিয়েছেন কয় বৈঠক কয়টা কয়টা দুইটা আরো জোরে দুইটা একটা বৈঠক ছিল সাধারণ বৈঠক একটা বৈঠক সাধারণ বৈঠক সেখানে স্পেশাল কাউকে রাখে নাই আল্লাহ সাধারণভাবে রেখেছেন যারা মুসলমান আমরা তারাও ছিলাম সমস্ত রূহ আত্মাগুলো সেখানে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বৈঠকের মধ্যে সমস্ত আত্মা থেকে আল্লাহ জিজ্ঞেস করেছেন রূহ থেকে জিজ্ঞেস করেছেন আলাস্তু বিরব্বিকুম আলাস্তু বিরব্বিকুম জিজ্ঞেস করার সাথে সাথে প্রত্যেকটা রূহ উত্তর দিয়েছে কলু বালা বলেন না সুবহানাল্লাহ সেখানে বৈঠকটা সমাপ্ত হয়ে গেল ক্লোজ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি স্পেশাল বৈঠক করেছেন যেই বৈঠকের মধ্যে সমস্ত আম্বি কেরামদের পবিত্র রূহ মুবারক ছিল আরো জোরে সুবহানাল্লাহ সমস্ত আম্বি কেরামের কি ছিল
আওয়াজ নাই সেখানে কোনো সাধারণ রূহ ছিল না ওই জায়গার মধ্যে সমস্ত আম্বিয়া কেরামের পবিত্র রূহ মুবারকগুলো ছিল সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামের রূহ এক জায়গায় ছিল আর আমার মুস্তাফার পবিত্র পবিত্র নূর মুবারক আরেক জায়গায় ছিল সুবহানাল্লাহ আমার আল্লাহ সমস্ত আম্বিয়া কেরামদেরকে নিয়ে বৈঠক করছেন দলিল কি সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত দেখেন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত দেখেন এই আয়াতের ব্যাখ্যা রাইসুল মুফাসসিরিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ব্যাখ্যা করছেন তিনি তাফসীর করছেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে চার রকমের ইশারা দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ চার রকমের ইশারা ইবারাতুন নাস ইশারাতুন নাস ইক্তিদাউন নাস চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এখন যদি কেউ না বুঝে বুঝার মধ্যে যদি কষ্ট আসে বুঝতে যদি না আসে তাহলে তাকে মূর্খ ছাড়া আর কোন কিছু বলার সুযোগ নাই আমি বললাম কোরআন পড়ছে ইবারত পড়ছে কিন্তু কোরআনের নির্দেশ বুঝছে না কোরআনের মূল তত্ত্ব বুঝছে না কোরআনের তত্ত্ব বুঝতে হলে তাকে আশিক রাসূল হতে হবে সুবহানাল্লাহ কোরআন বুঝতে হলে তাকে নবী প্রেমিক হতে হবে নবী প্রেমিক হওয়াটা পূর্ব শর্ত ঠিক কি না নবী প্রেমিক হয়ে গেলে তখন সে কোরআন যখন পড়বে সে বুঝতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ ইয়াসিন তারা কামিলি বালা কুরআন কি তাফসীর হাজির ও নাজির শাহিদ কাসিম আয়াসির জুমনির নবীজি আল্লাহ আল্লাহ দেখেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আমার নবীর ফিলাদত আল্লাহ পাক রব্বুল আলামিন আলামে আরওয়াতে সমস্ত আম্বিয়া কেরামদেরকে নিয়ে করেছেন বলেন না সুবহানাল্লাহ কোথায় করেছেন রূহ জগতে কোথায় করেছেন এক নাম্বার বৈঠক যেই বৈঠকের মধ্যে যেই সবার মধ্যে যে অনুষ্ঠানের মধ্যে যে মাহফিলের মধ্যে সাধারণ লোক ছিল সাধারণ লোকের রূহ ছিল আরেকটা বৈঠক যে স্পেশাল বৈঠক ওই বৈঠকের মধ্যে সমস্ত আম্বিয়া কেরামদের রূহ মুবারক ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে ও আম্বিয়া কেরাম শোনো শোনো তোমাদের রূহগুলোকে একত্রিত করা হয়েছে আমি রাসূলের আমার রাসূলের সাথে নবুয়ত প্রদান করা হবে তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হবে নবী হিসেবে রাসূল হিসেবে তোমরা নবী এবং রাসূল হয়ে দুনিয়াতে যাবে কিন্তু আমার আখেরি নবী হুজুর পূর্ণর সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিনকে সবার আগে সৃষ্টি করা হয়েছে কিন্তু পাঠানো হবে সবার পরে আমার রাসূল যখন যাবে তোমরা প্রত্যেকই আমার রাসূলকে সাহায্য করতে হবে তোমরা প্রত্যেকই আমার নবীকে সাহায্য করতে হবে আমার রাসূলের প্রতি তোমাদের ঈমান আনতে হবে তখন তোমাদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে সবাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে বলেন না সুবহান প্রতিশ্রুতি নিচ্ছেন কে প্রতিশ্রুতি নিচ্ছেন কে আলমে আরওয়ার মধ্যে সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার সাথে ঐক্যমত পোষণ করে আম্বিয়া কেরাম বলা বলি আরম্ভ করলো সমস্ত আম্বিয়া কেরাম জবাব দিল কলু আকরারনা আম্বিয়া কেরাম রাজি হয়ে গেলেন কালু আকরারনা বলে ফেললেন এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কাল ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আল্লাহ বলছেন
তোমরা সাক্ষী হয়ে থাকো এবং আমি আল্লাহ নিজেও তোমাদের উপর সাক্ষী হয়ে রইলাম সুবহানাল্লাহ নবীর মিলাদ করেছেন কে আল্লাহ বলেন না কে করেছেন আমার নবীর মিলাদ আল্লাহ করেছেন আমার নবীর মিলাদ করার জন্য আল্লাহ হুকুম করেছেন কোরআনের দিকে তাকান কোরআনে পাকের দিকে তাকান সেখানে আমার রাসূলের জশতে জুলুস করার জন্য স্বয়ং আল্লাহ তাগিদ দিয়েছেন বললাম যে বোঝার জন্য কি থাকতে হবে ব্রেন থাকতে হবে ওই ব্রেন দিয়ে যখন নবীর ইশক দিয়ে মুহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে যখন ব্রেন দিয়ে যখন কোরআনকে দেখবেন তখন ওই কোরআন থেকে মুস্তাফার শান আপনার চোখের মধ্যে ওপেন হয়ে যাবে সুবহানাল্লাহ আর যদি আপনার দিমাগ আসে কিন্তু নবীর মুহাব্বত অন্তরে নাই নবীর ইশক নাই ভালোবাসা নাই আপনি পড়বেন কিন্তু বোঝা আসবে বলেন না বোঝা আসবে আপনি পড়বেন কিন্তু বোঝা আসবে না আপনি চেষ্টা করবেন বোঝার জন্য কিন্তু কাজ হবে না আর একবার যদি মুস্তাফার মুহাব্বত নিয়ে আসেন আপনি পড়তে চাইবেন ওখান থেকে মদিনাওয়ালা রহমত করবে আপনার ওই লেখাগুলো যখন আপনি দেখবেন কোরআনের আয়াতগুলো যখন দেখবেন সেখান থেকে নবীর ঘ্রাণ বের হবে সুবহানাল্লাহ সেখান থেকে মুস্তাফার কি বের হবে ঘ্রাণ বের হবে এইজন্য আশিক রাসূলরা বলে ও জিসকে লিয়ে মেহফিল কো নয়ন সাজি হ্যায় ফির তো সে বড়ি জিসকে বসিলে সে মিলি হ্যায় ও হাশমি মক্কি মদনি আল আরবি হ্যায় ও হাশমি মক্কি মদনি আল আরবি হ্যায় ও মেরা নবী জুরে ও মেরা নবী মেরা নবী হ্যাঁ ও মেরা নবী মেরা নবী হ্যাঁ ও মেরা নবী হ্যাঁ ও মেরা নবী বলেন না ও মেরা নবী